হুজাই দাড়িয়াবস্তি গাঁৱত উত্তপ্ত পরিস্থিতি। যুবকর মৃত্যুক কেন্দ্র করে আরক্ষী আর ক্ষুব্ধ রাইজর মাজত তীব্র সংঘাত। আরক্ষী শিলাবর্ষণ করলে উত্তেজিত জনতায়। ইপিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষী করলে লাঠি চালনা, লগতে আরক্ষী আটক করলে কেইবাজন লোকক। উল্লেখযোগ্য যে 18 নভেম্বর গণপ্রহারত আহত হওয়া যুবকর মৃত্যুক লৈ সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। মুকেশ যাদব সহ প্রায় 4-5 জন লোকর আক্রমণত আহত হয়ে মৃত্যুক আঁকোয়ালি লৈছিল অমিত চৌহান নামৰ এজন যুবকে। চিকিৎসাধীন অবস্থাত যুবকজনের মৃত্যুর পিছতে ক্ষুব্ধ হয়ে পড়ে পরিয়ালের লগতে আত্মীয়সকল। আক্রমণকারী ঘরত মৃতদেহ সৎকারের চেষ্টা চলার কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। নিশা প্রায় 11-12 বজা পর্যন্ত এই উত্তেজনা অব্যাহত থাকে। গণপ্রহারত এজন যুবকের মৃত্যু আর তারপর এনেকা ধরনের এক উত্তপ্ত পরিস্থিতি। আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত খন্ডযুদ্ধের সূত্রপাত ঘটে। আক্রমণকারী ঘরত মৃতদেহ সৎকার করবলে ওলাই আসছিল মৃত যুবকজনের আত্মীয় তথা পরিয়ালের লেখক, আর তাকে লৈ এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যে 18 নভেম্বরত গণপ্রহারত প্রাণ হেরুয়াছিল, চিকিৎসাধীন অবস্থা যুবকজনে প্রাণ হেরুয়ায়, আর তাকে লৈ রাইজর মাজত ক্ষোভ, স্থানীয় লোকর মাজত ক্ষোভ, পরিয়াল আত্মীয় স্বজন এনেদরে জাঙুর খাই ওলাই আহিল আক্রমণকারী ঘরত আক্রমণ করবলে, আক্রমণকারী ঘরত যুবকর মৃতদেহ সৎকার করবলে, আর তাকে লৈ এই উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত থাকে নিশা প্রায় 11-12 বজা পর্যন্ত। অবিনাশ অন্তিম সংস্কার করে সকনি, আমাকে ন্যায় চাই, বস हमको क्यों नहीं न्याय मिल रहा है? यहाँ पे क्या प्रॉब्लम क्या है? पैसे का कहानी है कि क्या चीज़ की कहानी है? क्या चीज़ की कहानी है? हमको उसको सवाल আজি দুদিনের পিছত খুনিল বলে ডেট হয়ে গেল। ডেট হওয়ার পিছত তো আছো ঘর দেখিছো নাই মানে হ্যাঁ, এটা আমি ন্যায় বিচার, ন্যায় লাগে আমি, যে আমি ন্যায় যে ন্যায় আমাকে লাগে। আরক্ষী অভিযুক্তর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ উত্থাপন করেছে প্রতিবাদী রাইজে, আর সেইভাবে আরক্ষীলে শিলাবর্ষণ করে উত্তেজিত জনতায়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবর বাবে আরক্ষীর লাঠি চালনা করবলে বাধ্য হয়, যাক লৈ চরম উত্তেজনায় বিরাজ করে দাড়িয়াবস্তিত। নিশা ঘটনাস্থলীর পর আমার সাংবাদিক প্রণব শর্মায় যুগুত করা এক বিশেষ রিপোর্ট আগবাম। নিশ্চয়কৈ চাওক, ইতিমধ্যে নিশাৰ ভাগত হুজাইত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যা 18 নভেম্বরত একাংশ লোকের আক্রমণত আহত হয়েছিল অমিত চৌহান নামের এজন যুবক, আর পরবর্তী সময়ত আজি গুহাটীত চিকিৎসাধীন অবস্থাত যুবকজনের মৃত্যু হয়েছে। আর মৃতদেহ যেহেতু নিশাৰ ভাগত দাড়িয়াবস্তি অঞ্চল বাসগৃহত অহার পিছত কিন্তু এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর যখন লোকে সেই যুবকজনক আক্রমণ করে হত্যা করেছিল, সেই সকল লোকের বাসগৃহত সেই মৃতদেহ লৈ গৈ খৎকার করার পরিকল্পনা করেছিল মৃতকর পরিয়ালের লোকে। কিন্তু পরবর্তী সময় আরক্ষী উপস্থিত হওয়ার পিছত পরিস্থিতি নিয়ন্ত্রণের কিছু চেষ্টা চলাইছিল, কিন্তু উত্তেজিত লোকে আরক্ষীলৈ লক্ষ্য করে খিলগুটি নিক্ষেপ করার সমান্তরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে আরক্ষীর লাঠি চালনা করবলিয়া বাধ্য হওয়া দেখা গৈছিল। আর কিছু আমি যদি পরিবেশ দেখো এই মুহূর্তলক কিন্তু এক চেপা উত্তেজনা বিরাজ করে থাকা দেখা গৈছে। আর সমগ্র ঘটনাত জড়িত মহিলা যুবতীকে আদি করে বহুকজন লোকক ইতিমধ্যে আটক করে লৈ যাওয়া হয়েছে। আর সমান্তরালভাবে আরক্ষীলৈ যব খিলগুটি নিক্ষেপ করা হয়েছিল, সেই খিলগুটিব ইতিমধ্যে আরক্ষী এটা এটাক বুতলি আনি ইতিমধ্যে আরক্ষীর বাহনের রখা হয়েছে। আর যদি আমি এই মুহূর্তলক যদি আমি কবল যাও, মুঠর উপর যদি এই যে দাড়িয়াবস্তি অঞ্চল কিন্তু এটাও সেবা উত্তেজনা বিরাজ করে থাকা দেখা গেছে। আর আরক্ষীর শীর্ষ বিষয়ের লোক উপস্থিত আছে, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক আছে, উপ আরক্ষী অধীক্ষক আছে, সমান্তরালভাবে দণ্ডাধীশ উপস্থিত আছে। আর যখন লোকে ইতিমধ্যে আরক্ষীল লক্ষ্য করে খিলগুটি নিক্ষেপ করেছে, সেই সকল এজন এজনক ইতিমধ্যে চিনাক্ত করে আটক করে থাকা ইতিমধ্যে দেখা গেছে। আর বৃহৎ একটা দল আরক্ষী বৃহৎ দল ইতিমধ্যে এই স্থানত উপস্থিত হয়েছে। পরিস্থিতি কিছু এই মুহূর্তে যদি খাম কাটিছে যদিও, কিন্তু অঞ্চলটিত এক চেপা উত্তেজনা বিরাজ করে থাকা দেখা গেছে। কেন এজন এজন করে যখন লোকে আরক্ষীল খিলগুটি নিক্ষেপ করেছিল, সেই সকল লোকক এই মুহূর্তে কিন্তু আটক করে থানালে লৈ যাওয়া দেখা গেছে। আর সমান্তরালভাবে
দণ্ডাধীশ নিজে উপস্থিত আছে, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক আছে, উপ আরক্ষী অধীক্ষক আছে, আর যেগুলি যুবক অমিত চৌহানের মৃত্যু হয়েছে সেই মৃতদেহ এই মুহূর্তে কিন্তু আরক্ষী থানালে লো যাওয়া হয়েছে। আর সমান্তরভাবে এস এস পির বৃহৎ একটা দল এই মুহূর্তে ইয়াত উপস্থিত আছে আর এই সমগ্র পরিস্থিতির উপর চোখা দৃষ্টি নিবদ্ধ করে রাখিছে। আর আমি সমগ্র পরিবেশ নিশার ভাগত আমি দেখাই আছো, পরিস্থিতি কিছু খাম কাটিছে যদিও এই মুহূর্তলৈকে পরিস্থিতি কিছু খাম কাটিছে যদিও কিন্তু মৃতদেহ এই মুহূর্তে থানালে লৈ গৈছে আর আরক্ষীয় পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে চেষ্টা চলাই আছে। আরক্ষীলৈ প্রথম অবস্থায় উত্তেজিত লোকে খিলগুটি নিক্ষেপ করেছে, তারপরে পরিস্থিতি অধিক ভয়ানক হয়ে পড়ছে, আরক্ষীর ফলের লাঠি চালনা করা হয়েছিল, ইতিমধ্যে আরক্ষীর গাতো হয়তো বহু খিলগুটি লাগিছে আর বহু আহত হয়েছে। আর এই সকল সমগ্র ঘটনায় জড়িত বহু লোক কিন্তু এই মুহূর্তে আরক্ষী আটক করে থানালে লৈ গৈছে, হয়তো জেরা চলাব। আর সমগ্র ঘটনা কেন ধরনের এই সংঘটিত হয়েছে, পরিকল্পিতভাবে পরিকল্পনামূলক এই সমগ্র ঘটনাটা হয়েছে নাকি সেয়া কিন্তু আরক্ষীর ফলের জানিবলৈ পৰা যাব। আর এই মুহূর্তে দেখা গেছে দণ্ডাধীশ নিজে উপস্থিত আছে, দণ্ডাধীশ আহিছে আর দণ্ডাধীশে সমগ্র পরিস্থিতি ইয়াতে পর্যবেক্ষণ করে থাকা দেখা গেছে। আর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক নিজে আছে, আরক্ষীর বৃহৎ একটা দল এই মুহূর্তে ইয়াত আছে। আর হয়তো চেপা উত্তেজনা কিন্তু এই মুহূর্তলৈকে দাড়িয়াবস্তি অঞ্চলত দেখা গৈছে, কিয়নো পরিস্থিতি এতিয়াও সম্পূর্ণ খাম কটা নাই। আর এস এস বির বৃহৎ দল কিন্তু এই মুহূর্তে ইয়াতে দেখা গৈছে। মহানগরী